আপনাকে স্বাগত, ওয়েলকাম টু সিটি ব্যাংক কল সেন্টার। বাংলায় শুনতে অ্যাক্সেস করে সিটি জেম প্রায়োরিটি ব্যাংকিং সার্ভিসের জন্য অ্যাক্সেস করুন। রিটেল ব্যাংকিং সুরক্ষিত, এই নম্বরটি সঠিক নয়, অনুগ্রহ করে আবার চেষ্টা করুন। সিটি জেম প্রায়োরিটি ব্যাংকিং সার্ভিসের জন্য অ্যাক্সেস করুন। রিটেল ব্যাংকিং সার্ভিসের জন্য 2 প্রেস করুন, ক্রেডিট কার্ড সার্ভিসের জন্য 3 প্রেস করুন, প্রিপেড কার্ড সার্ভিসের জন্য 4 প্রেস করুন। সিটি ব্যাংক কল সেন্টারের রেজিস্ট্রেশনের জন্য 5 প্রেস করুন। আপনার ডেবিট কার্ড অ্যাক্টিভেট অথবা ডিঅ্যাক্টিভেট করার জন্য 6 প্রেস করুন। সিটি ট্যাক্স সার্ভিসের জন্য 7 প্রেস করুন। SME অথবা ইসলামী ব্যাংকিং সার্ভিসের জন্য 8 প্রেস করুন। অপশনগুলো পুনরায় শোনার জন্য 9 প্রেস করুন। মধ্যে একজন কাস্টমার কেয়ার প্রতিনিধি কলটি গ্রহণ করুন। গুড আফটারনুন, সিটি ব্যাংক থেকে আরিফিন বলছি। আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি? আমাকে যেভাবে সহযোগিতা করতে পারেন সেটা হচ্ছে যে আপনারা প্রতিদিন যে 10 থেকে 15টা এসএমএস পাঠায় বিরক্ত করতেছেন এটা বন্ধ করেন। স্যার আমি খুবই দুঃখিত, এটা তো স্যার বন্ধ হওয়ার কোনো অপশন নেই। কেন নাই? যেটা হয়েছে স্যার, জি স্যার, যেহেতু আপনি আমাদের সিটি ব্যাংক, আমি কোথায় আপনার সাথে এগ্রিমেন্টে সাইন করছি যে আপনি আমাকে প্রতিদিন 15টা করে এসএমএস দিয়ে বিরক্ত করবেন? স্যার একটু ইন্টারাপ্ট করছি এবং সরি ফর দ্য ইন্টারাপশন। আপনি চাইলে আপনি যেই এই মুহূর্তে যে সিমটি ইউজ করছেন সেখানে কল সেন্টার যেটা রয়েছে সেখানে কল করে ডু নট ডিস্টার্ব নামে একটা অপশন আছে স্যার, আপনি যদি সেখানে সেটা বন্ধ করে নেন দেন আপনি কোনো এসএমএস আর পাচ্ছেন না। কোথায় বুঝি নাই, আবার বলেন। আপনি এই মুহূর্তে যে নাম্বারটি দিয়ে কথা বলছেন সেটা তো একটা স্যার বাংলালিংক নাম্বার। আপনি বাংলালিংক কল সেন্টার কল করে আপনি ডু নট ডিস্টার্ব একটা অপশন আছে স্যার, লাইক আপনি একটা আমি কেন বাংলা লিংকে কল করে করব, পাঠাচ্ছে সিটি ব্যাংক, বাংলা লিংক না, আমি সিটি ব্যাংকে কল করছি। আমার কথা বুঝতে পারছেন? জি স্যার আমি আপনার কথাটি বুঝতে পেরেছি, বাট এটা আপনাকে নোটিফাই করার জন্য বিভিন্ন অফার সম্বন্ধে। আমাকে নোটিফাই করার জন্য আপনাকে কে পারমিশন দিয়েছে? স্যার যেহেতু আপনি আমাদের একজন অ্যাকাউন্ট হোল্ডার, আমি আপনাদের কোনো অ্যাকাউন্ট হোল্ডার না, হয়তো 3 বছর আগে ছিলাম, আমি ওটা কোনো ইয়ে করি না। যদি অ্যাকাউন্ট হোল্ডার হয়েও থাকি তাহলে আমার পারমিশন ছাড়া আমাকে বিরক্ত করার অনুমতি আপনাকে কে দিতে? আমার আগ্রহ থাকে আপনাদের কল সেন্টার আছে, সার্ভিস সেন্টার আছে, কাস্টমার সাপোর্ট আছে, বিভিন্ন ভাবে আমার জানার মানে ব্যবস্থা আছে। আপনারা দরকারে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে দেন, টেলিভিশনে বিজ্ঞাপন দিয়ে দেন, আপনি আমাকে এসএমএস পাঠায় কেন আমার কাজের ক্ষতি করতেছেন, আমাকে কেন বিরক্ত করতেছেন? আমি কোথায় আপনার সাথে এই এগ্রিমেন্টটা সাইন করছি তাই বলেন স্যার, যে আপনি আমাকে বিরক্ত করবেন আমি সেটা সহ্য করব, আমি কোথায় এই এগ্রিমেন্টটা সাইন করছি আমাকে আগে সেটা বলতে হবে আপনার, তারপরে আপনি আমাকে বিরক্ত করবেন। স্যার আমি একটু ইন্টারাপ্ট করছি, সরি ফর দ্য ইন্টারাপশন। আপনি যখন আমাদের মুখস্থ কথা বলবেন না তোতা পাখির মতো, একটু ইন্টারাপ্ট করছি, সরি ফর দ্য ইন্টারাপশন। এটা কি, এটা ছাড়া আর কিছু শিখেন নাই আপনারা? স্যার আমি খুবই দুঃখিত, আপনি যদি এই বিষয়ে কোনো কিছু বলার থাকে দেন আপনি একটু ব্রাঞ্চে কমিউনিকেট করবেন দেন লিখিত। আরে ভাই আমি থাকি গোপালগঞ্জ, গোপালগঞ্জে কি আপনার বাপ ব্রাঞ্চ বানায় রেখে গেছে নাকি? ব্রাঞ্চে কমিউনিকেট করেন। দুঃখিত, আপনার ম্যানেজমেন্টকে এখনই এটা ইনফর্ম করেন যে এই এই নাম্বার থেকে কল করে আমাকে এই কথা বলছে, এটা এখনই বন্ধ করার ব্যবস্থা করেন। আমি আপনাকে কোনো পারমিশন দেই না যে আপনি প্রতিদিন আমাকে 15-20টা এসএমএস করে বিরক্ত করবেন, আমার কাজের ক্ষতি করবেন। আপনি যখন একটা অ্যাকাউন্ট ওপেন করেন, হ্যাঁ আপনার অ্যাকাউন্ট ফর্মে কোথায় লেখা ছিল যে আপনি আমাকে প্রতিদিন 15টা এসএমএস করবেন? ফর্ম ওপেন করেন, ফর্ম ওপেন করে পড়েন, ওখানে যে শর্তাবলী ছিল সেই শর্তাবলী পড়েন যে কাস্টমার এখানে সাইন আপ করছে। স্যার আমাদের প্রোডাক্ট এন্ড প্রমোশন সম্বন্ধে আপনার প্রোডাক্ট এন্ড প্রমোশন সম্পর্কে আপনার দায়িত্ব দরকার নাই, আমার জানার কোনো ইচ্ছা নাই। বাংলাদেশে আরো ব্যাংক আছে, শুধুমাত্র সিটি ব্যাংক না, আর কোনো ব্যাংক আমাকে এত এসএমএস পাঠায় না, এত কেন মানে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কোনো এসএমএস পাঠায় না। আপনারা প্রতিদিন 15-20টা করে এসএমএস পাঠান, আপনার জন্য আমার সময় নষ্ট হচ্ছে, আমি মানহানি মামলা করবো আপনাদের বিরুদ্ধে। ডেফিনেটলি স্যার, ফাইজলামি করে যত এক্ষুনি এটা বন্ধ করার ব্যবস্থা করেন। জি ধন্যবাদ, আপনাকে সিটি ব্যাংকের সঙ্গে থাকার জন্য ভালো। কল কাটবেন না, কল কাটবেন না, কল কাটবেন না, কল কাটবেন না, এখন এটা নোট করেন এবং আপনার ম্যানেজমেন্টকে নোটিস করেন। জি স্যার, আপনি যেহেতু কল আমি করতে আপনি করেন নাই, আপনি কল কাটতে পারেন না, যতক্ষণ আমি কথা বলবো আপনার কথা বলতে আপনি বাধ্য। আমার মতো গ্রাহকের টাকায় আপনার স্যালারি আসে, আপনি আমার কল কাটতে পারেন না আগে আমার, আমি যেটা বলতেছি সেটা কাজ করে। হ্যাঁ স্যার, আমি যেহেতু চাচ্ছেন যে আপনার এন থেকে যাতে কোনো এসএমএস আপনি না পান, আমি আমার এন থেকে রিকোয়েস্ট আমার কনসালটিংকে হাই প্রায়োরিটি দিয়ে ফরওয়ার্ড করে দিচ্ছি,
এখনই করেন, করে আমাকে কনফার্ম করেন, তারপরে আমি কল কাটবো। আপনি যে আমার রিকোয়েস্টটা ফরওয়ার্ড করছেন সেটা করে আগে আমাকে কনফার্ম করে যে আমি করছি। জি স্যার, আমি আমার এন্ড থেকে রিকোয়েস্ট অলরেডি ফরওয়ার্ড করে দিয়েছি স্যার। আপনি করছেন তো? জি স্যার। আপনার নামটা? স্যার আমার নাম হচ্ছে আরিফিন। আরিফিন, আচ্ছা ঠিক আছে। এবং এটা এটা লিখে দিয়েছেন যে কাস্টমার অতিরিক্ত টেড়া? জি স্যার, আমি স্যার আমাদের অফিসিয়াল ভাষায় যে বিষয়টা আপনাকে যেটা হচ্ছে আপনাকে যাতে নোটিফাই করা হয় বা আপনার এই ইস্যুটি আমাদের এখান থেকে আমি শেয়ার করে দিয়েছি, আশা করি তারা ইনভেস্টিগেশন করে যদি এটা পসিবল হয় অবশ্যই এটা বন্ধ করে দেওয়া হবে স্যার। পসিবল টসিবল জানি না, এটা বন্ধ করতে হবে, আমি কোনো এগ্রিমেন্টে সাইন করি নাই স্যার। আমি বুঝতে পেরেছি, বাট আপনার থেকে যেটা আমার করণীয় ছিল সেটা আমি করে দিয়েছি স্যার। যদি এই বিষয়ে আপনাকে যেটা বন্ধ করে দেওয়া হবে বা সেটা আপনাকে স্যার প্রয়োজনে একটা ফিডব্যাক কলের মাধ্যমে সেটা জানিয়ে দেন আপনাকে স্যার, এটা করা হবে স্যার। আচ্ছা ঠিক আছে, এবার ফোন রাখেন, এবার এটা আমি বাংলাদেশ ব্যাংকে পাঠাবো। জি স্যার, ধন্যবাদ আপনাকে, সিটি ব্যাংকের সঙ্গে থাকার জন্য ভালো থাকবেন।